যে সর্ব দক্ষিণে যে উপজেলাটা আছে সেখানে আঘাত করবে। আমাদের জন্য আস্থার খবর এইটাই যে আমাদের সর্বদক্ষিণে সুন্দরবন একটা বড় অঞ্চল ধরে বিস্তৃত, পুরোটাই সুন্দরবন থাকার কারণে এই যে ঘূর্ণিঝড়টার যে ধ্বংসযজ্ঞ হওয়ার কথা তা অনেকটুকু আসলে নিউট্রালাইজ করে ফেলবে সুন্দরবন নিজেই। দ্বিতীয় যে আশঙ্কার বিষয় সেটা হলো যে এটা ঝড়ের যে সময়কাল সেটা হলো জোয়ারের সময় হচ্ছে, এবং এই জোয়ারের সময় হওয়ার কারণে এটা প্রায় 5 থেকে 7 ফুট জলোচ্ছ্বাসের কারণ হইতে পারে। তো আমাদের সেটাও অনেক ক্ষেত্রে হয়তো আমরা দেখবো যে আমরা সুন্দরবন সেই ক্ষেত্রে অনেকটুকু সেভ করবে। প্রায় 50-60 কিলোমিটার দূরে সাইক্লোনের চোখটা থাকবে, এবং সাইক্লোনের চোখে আসলে কোনো ধ্বংসযজ্ঞ চালায় না, ওর যে রেডিয়াসটা আছে আমরা এখানে যদি খেয়াল করি প্রায় 100-150 কিলোমিটার রেডিয়াস, এই বরাবর যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে আমরা উপরের দিক থেকে এখানে যশোর ফরিদপুর এই বরাবর, এবং নিচের দিক থেকে সাতক্ষীরার উপকূল বরাবর বরিশালের উপর দিয়ে কুমিল্লা হয়ে ত্রিপুরা এই বরাবর হলো ঝড়টা চলে যাবে, উপর দিয়ে অতিক্রম করবে। কিন্তু শুরুতে যখন এখানে আসবে তখন 150 কিলোমিটার থাকলেও এটা 2-3 ঘন্টার মধ্যেই এটা ফোর্সটা 150 কিলোমিটার থেকে 80-70 কিলোমিটারের মধ্যে ও নামিয়ে নিয়ে আসবে সুন্দরবনের মাধ্যমে। জলবায়ু